ঢাকা থেকে পাঠাও রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেলের যাত্রী বেশে গ্রামে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরে এ চক্রের সন্ধান পায় পুলিশ। জানা যায় গেল 28 জন মহাসিন নামে এক যুবককে ঢাকার লালবাগ কেল্লা এলাকা থেকে পাঠাও অ্যাপসের মাধ্যমে রাইডার মোহাম্মদ হাসান আহমেদকে নিয়ে কামরঙ্গির চর্যায়। মহাসিন রাইডের কথা বলে হাসানের মোবাইল ফোন নম্বর নিজের কাছে রেখে দেয়। গেল 20 জুন মহাসিন হাসানকে ফোন করে 2500 টাকায় শিবচর যায়। সেখানে পৌঁছে সহযোগী অপু মুন্সি, শাওন হোসেন সহ 4 থেকে 5 জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করে। পরে হাসানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাপক মারধর করে পরিবারের কাছে মুক্তি দাবি করে। এক পর্যায়ে বিকাশে 10,000 টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। এরপর হাসানের 165 সিসির নীল কালো রঙের হার্নেট মোটরসাইকেলটি রেখে তাকে ছেড়ে দেয়। সে আমাকে শিবচরে নিয়ে আসার পরে সে আমাকে একটা নির্জন জায়গায় একটা মানে ভিতরে, আমি তো এখানে ভালো চিনি না, তো ওখানে আমাকে পাটক্ষেতের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, একটা পর্যায়ে তো ভিতরে যেতে যেতে আমি দেখি পাটক্ষেতের মধ্যে চলে গেছি, তখন সে আমাকে মানে কলার মধ্যে ছুরি ধরে, যেখানে দাগও আছে এখন একটু কমছে দাগটা, হ্যাঁ, তো ছুরি ধরে সে আমাকে বলে যে যা আছে সব কিছু দিয়ে দে এবং তোকে এখন মায়েরা এখানে ফালাই দেবো, ইভেন তুই টাকা আনা 10,000 টাকা বিকাশ করে। হ্যাঁ, তো পরে আমি আমার ফ্যামিলিকে ফোন করি জীবন বাঁচানোর তাগিদে। তো ফ্যামিলিকে ফোন করার পরে সে ওখান থেকে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে পরে ওনাকে আমি টাকা, ও আবার আমার বিকাশ থেকে আবার টাকাটা নিয়ে যায়। এরপরে আমার বাইক এবং মোবাইল, একটা আইফোন ছিল, একটা বাটন ফোন ছিল, সব কিছুই রেখে দেয় এবং টাকাটাও সে নিয়ে যায়। সব কিছু নিয়ে যাওয়ার পরে সে আমাকে মারধরও করে এবং ইয়ে করে, এখানে একটু মানে কোচের মতো লাগে। এরপরে আমি মানে আসলে কিছু মানে করতে পারি না, পরে ওরা সব চলে যায়। হাজবেন্ডের মতো যারা এরকম পাঠাও ড্রাইভ করেন এবং উবার চালিয়ে সংসার জীবিকা নির্বাহ করে, তাদের পরিবারের লোকজন খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হয়। যেমন আমার হাজবেন্ডের ওই দিনের ঘটনার রাতটা আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি একমাত্র বলতে পারি। মূল অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তার করতে না পারলেও অপু মুন্সি, শাওন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানায় মোটরসাইকেল মহসিন নিয়ে চলে যায়। মহসিনকে ডাকাতির গাড়ি মানে ভাড়ায় আর কি নিয়েছে, আমি আর কি গাড়ি রেখে দিয়েছে আমার কাছে দিয়ে চালাই দিল, মানে গাড়িতে করে আসি ঢাকা থেকে। হ্যাঁ, পরে হ্যাঁ রেখে দিয়ে ওকে পাড়াই দিয়েছি। গাড়িওয়ালা হ্যাঁ দিয়ে আনি টাইম আমরা আসলাম ই দিয়েছি। কোথায় নামাই দিয়েছি? ওই ঘাটের কাছে কাছে দিয়েছি। মহসিনটা বাইর নিয়ে আসে, ঠিক আছে, পুলিশ জানায় প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছে, অবশেষে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। আমরা উক্ত অভিযোগ পেয়ে আমাদের শিবচর সার্কেল স্যার, সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী স্যারের নেতৃত্বে, আমাদের শিবচর থানা অফিসার ফোর্সের নেতৃত্বে আমরা গত রাত্রে দুটো মোটরসাইকেল উদ্ধার করি এবং তাদের আসামিদের গ্রেপ্তার করি এবং তারা অন্য আসামিদের নাম বলেছে, তাদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। মূল হোতাদের ধরা গেছে, তাদের কাছ থেকে দুটো মোটরসাইকেল উদ্ধার আছে, দুইজন আসামি গ্রেপ্তার আছে। শুধু হাসান আহমেদ না, মোহাম্মদ আরিফ হোসেন নামের আরেকজন পাঠাও রাইডারকে ঢাকার কদমতলি থেকে শিবচরে এনে চক্রটি মারধর করে মুক্তিপণ আদায় ও তার মোটরসাইকেল ছিনতাই করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।